সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, একটু তালটা খেয়াল করেন। 5-4-3, 5-4-3, 5-4, কিন্তু স্ট্রেট বাজালে এরকম শোনায়। অ্যাকচুয়ালি তালটা একটু ডিফারেন্ট, একটু ঝোলায় ঝোলায় বাজাতে হয় এরকম। এটা আগে প্র্যাকটিস করে নিন। অ্যান্ড কি ধরতেছি, বেসিক্যালি 5 নম্বর ফ্রেটে 5 নম্বর আর 4 নম্বর তার, এই দুটো একসাথে ধরছি এপাশের দুটো ছোটো দুটো আঙ্গুল দিয়ে। 3টা কর্ড প্যাটার্ন, এটা একটা, সেকেন্ডটা হচ্ছে 5 নম্বর তারে 3 নম্বর ফ্রেট আর 4 নম্বর তারে 5 নম্বর ফ্রেট, তারপরটা হচ্ছে 5 নম্বর তারে 2 নম্বর ফ্রেট আর 4 নম্বর তারে 5 নম্বর ফ্রেট। সো 4 নম্বর তারে 5 নম্বর ফ্রেট কনস্ট্যান্ট, এটা থেকেই যাবে, ধরে থাকবো। উপরেরটা প্রথমে 5 নম্বর ফ্রেটে, তারপর 3 নম্বর ফ্রেটে, তারপর 2 নম্বর ফ্রেটে, এই 3টা প্যাটার্নই এখানে রিপিট হয়। একটু দেখি, স্ট্রেচ অনেক দূরে দূরে ধরতে হয়, সো আঙ্গুল একটু স্ট্রেচ করে নিন। আর একটা সহজ ওয়ে আছে, আমি এটা ধরতেছি যে এটা হতে পারে জি কর্ড। সো আর 2টা উপায় দেখাবো বেসিক্যালি, এখন জি, সি, ই মাইনর, 3টা কর্ড। আরও সহজ যদি চান তাহলে জাস্ট নিচের দুটো তারে জি ধরবেন, নিচের 2টা আঙ্গুল ছাড়বেন না। সো ম্যাজিক করে তাড়াতাড়ি। সো জি এর যেমন ছিলাম, 6 নম্বর তার 3 নম্বর ফ্রেটে আর 5 নম্বর তার 2 নম্বর ফ্রেট, পরের কর্ডটাতে আমরা 2টা নামাই দেব, তার মানে 5 নম্বর তার 3 নম্বর ফ্রেট আর 4 নম্বর তার 2 নম্বর ফ্রেট, আর যখন ই মাইনারের শেপে যাব তখন 2টাই এই 2 নম্বর ফ্রেটে, 5 আর 4 নম্বর তার 2টাই 2 নম্বর ফ্রেটে ধরব। কত মায়া বিনিত একটু অভিমানী চা।
প্লাকিং করতে পারেন। রাত কাটে না তোমাকে ছাড়া, তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, দিন যাবে না একটু তোমাকে ছাড়া, তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। সো হ্যাভ ফান, দেখি আরো টিউটোরিয়াল দেব। সো সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, যারা অসুস্থ হয়ে আছেন সবাই সুস্থ হয়ে যান। Bye.